সংবিধিবদ্ধ সতর্কীকরণ ভূতে ফেম আনরিলিস্ট এবং ভূতে ফ্যান রিটারన్స్ ইজ অল अबाउट ফান বাস্তবে এর কোনো মিলই নেই আর কাও যদি লাইফে এরকম মিল থেকে থাকে সেটা সম্পূর্ণই কাকতালীয় আর ভূতে ফেম আনরিলিস্ট এবং ভূতে ফেম রিটারన్స్ এটা সম্পূর্ণ নিজেদের ফানের জন্য করা হয়েছে আমরা ফ্রেন্ডসরা মিলে ফান করছি এইখানে কাউকে হেয় করার জন্য এগুলো কিছু করা হয়নি অল রাইট চলছে ভূতেছেন ঘুরিতে এগারোটা সেকেন্ড এবং আমি আর্জুর আসে এলাম সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে আজকে আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় সুমন ভাই এবং নতুন কিছু গেস্ট সাথে আছে গত পর্বের ভূতের সেই ভিক্টিম অভি তো আমরা এক এক করে সবার ঘটনা শুনব আশা করছি আজকের অনেক মাইন্ড ব্লিং এবং হবে এবং আপনাদের মনে অনেক আনন্দ দিবে এবং আপনারা সেই সাথে অনেক ভয় পাবেন তো সেই এই এই থেকে থেকে শুরু করলাম আমাদের আজকের রিটার্ন তো ভূত এফ এম যখন শুরু হয় তখন দেখি আসলে অনেক টেক্সট আমাদের কাছে এসে পড়ে আসলে সব টেক্সট তো পড়াও হয় না তো সুমন ভাই আচ্ছা আমি একটা কাজ ভাই আমরা ফার্স্ট টাইম টেক্সট দিয়ে শুরু করি তো আমি টেক্সট পড়তেছি আমাদের এখানে আছে বৈশাল থেকে আবির টেক্সট করছে সে বলতেছে সুমন ভাইকে আসলে একটা প্রশ্ন যে আহ সুমন ভাই আমার আপনারা যে ভুতের করলেন বা শুট করবেন বলছেন টিভির সাথে আসবে তো এটা আমরা কবে পাবো এই শোটা কবে পাবো তো আচ্ছা সুমন ভাই আচ্ছা এই যে প্রশ্নটা করছে আপনি যদি আল্শারটা দেন হ্যাঁ মানে ভূতের শুরু হবে কবে তে আসবে কেন এটা খুব হ্যাঁ হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন প্রশ্ন হবে আমি থ্যাংক ইউ জানতে চাইছি

হ্যাঁ এখানে আরো কিছু টেক্সট জমা হয়েছে তো এখানে রাইসা আমাকে টেক্সট করেছে সোহাগ করেছে বৈশাল থেকে ফিউশন আর সাদিয়া আছে আছে বিনতি চামেলি জুই আহ মিঠুন একটা কথা বলছে যে আমি কেমন আছি? ভাই আমি ভালো আছি আমি সবসময় ভালো থাকি এবং আমি সবসময় ভালো থাকার দলে এটা তোমরা জানো আমিও জানি এটা মুখস্ত বিদ্যা তো যাই হোক এটাই আসলে কথা মেন তো আচ্ছা ঠিক আছে আমরা এখন কথা না বাড়িয়ে আমরা আমরা খুব অপেক্ষায় আছি আমরা অনেক নতুন নতুন ভূতের গল্প শুনবো তো আমরা প্রথমে সরাসরি উম অভির কাছে চলে যাই তো ওই ভাইয়া আপনি দয়া করে আপনার নামটা বলে এবং আপনার ঠিকানা বলে ঘটনা শুরু করুন hello listeners আমি অভি থেকে আগত থাকি আমি কি বলবো সেটা আসলে বলতে গেলে আমার দোন মন খারাই যায় আমার যে কাহিনী এগুলো আসলেই কাহিনী মানে আপনারা বিশ্বাস করলে করবেন নাইলে শোধাইবেন এটা আপনাদের ব্যাপার এটা আমার কিছু না এফির ঈদে ওই বাড়ি আসি কিন্তু বাড়ি আসার আগে ওই যেখানে থাকতাম সেটার নাম আমি বলবো না সেইখিনে আসার আগে আমি দেখি একটা বুঝলে বেড়া সে মরজি রয়েছে কিন্তু কি আর দণ্ডা রয়েছে খারাপ কেন ধোনাইবে খারাই বেশি রয়েছে ধনে এত ফিলিংস সে মরজি রয়েছে আমার দণ্ডা খারাই থাকবে কেন সেটার ব্যাখ্যা আমি আজকেও উপায় নেই আপনারা পারলে যারা এস এম এস দেন এদের ব্যাখ্যা যদি বেশতেই পেন আপনি আমাদের বলবেন আমাদের এই কাহিনী শুনতে যাই হোক যেই কাহিনী আমি বাড়ি এসেছি বাড়ি এসে দেখি আমার বউ নাই ওখান কি মে থাকবে কেমনে

বিশ্বাস করবেন না রাসেল ভাই সুমুন ভাই এমনি একটা এরময় ভূতের কাহিনি গেছি বাড়ি আইসি ভাত খাইতে বইছি ভাতও খাইছি বউ নয় নিজে নিজে ভাত খাইছি রাইন দিয়ে খাওয়ার পরে বিষ্ণু গেছি বউ নয় সেই শোক এমনি যা এইটা নিয়ে আমারও সেক্স আছে আমার তো শ্রদ্ধে মোলায় না আমিও তো একটা বেড়া সর্দি এই পাইনি বৌরে হঠাৎ দশের মুটে গেলাম এখন আগের মতো সেই আগা গাছতলাও নাই তো বাড়ির উন্নতি হয়েছে যাই যে মোর লোক খানা খালা বাই করছে যাই মরতে গেছি শুন ভাই মরতে যাই অবাক চাইয়ে শুনবে আমার পশম পশোনার শুনবি পারলেও না একটা বেরিয়ে দেন ধরাই শুনুন ভাই আমি কি করবো মানে সাইডে দোন নাই কিরে রে আমার দোন কই দন তো বেশি নেই কিন্তু শোন ভাই যে মোর যে বাল হ্যাঁ একটা ডান গাছের হ্যাঁ মধ্যে বিস্তাইতে এসেছি সুমন দাই দোন নাই বিষিয়ে পেয়ে নিয়ে আধা ঘন্টা বই সুমন দিয়ে দনটা কি পেয়েছি কী কি কী কি আমার দোনের কি তার দিয়ে মোটা মোটামুটি খারাই গেছে মরতে গইছি মতলাম সুমনদ মরতে তো আসে ভাই দোনের আগায় এমন বিষ সুমন ভাই মানে মনে কি এইসইছে কিন্তু ভাই কিছু হয় নাই এটা আমার মনের ভ্রান্তি বুথের দোনও নাই তারপর আমি মোতলাম মুক্তিতে ভাই একটু ফেরেস হইতে গেলাম বেসিংয়ের সামনে আমার বাড়ি মোটামুটি উন্নত হইছে এখানে বেসিন লাগাইছি আমি সুন্দর ভাই বেসিন লাগাই দিয়ে থতমা পোষলাম পানি দিলাম শুনুন ভাই চাইয়ে কি শুনুন বেসিন ও না নাই কি রে সামা না গেলে কই বুঝতে পেরেছে না বুঝতে পাইবে কেমনি সামা মোর সৈদ্য কুসি কেউ আয়নাই লাগাই নাই এখন আয়না লাগাই নি আসলে মনে পড়ছে সেই সময় হঠাৎ আসলে আয়না আমরা কেউ লাগাই নাই যাক গেছে ওই কাহিনী আইলাম ঘরের মধ্যে আইয়ে শোহন ভাই আবার ঘুমাইলাম চোখ তো দিয়ে বন্ধ করলাম শোন ভাই চুপচাপ নিরিবিলি ওই সময় পাঁচ দশ মিনিট ঘুমাইলাম কি রে সামা শুন ভাই আমার কানের উপরে কেটে ফুসফুস করে বামে সাই ডাইনে সাই কিছু দেই না রে চাই দে কি সামা মোক কামে সেরি দে ওই খানকি মেঘি ও সে মোর লাগে সোদাইতে দেহে বউ নাই ওখানে আর সোদবা কয়েক বয় লোক থেকে গরিব রে দরো বয় লোক থেকে গরিব রে সামা গরিব শুইতেই তো কুল পাইতেছে মোর বউঢু মু কবে যা সমস্যা নাই সুমন ধর সোধলাম কোথক এই কামের রে শোধার পর হ্যাঁ সামাজা আরে শোভানাল হ্যাঁ গুড় গন্ধ মানে মানুষের আগলে ওন গোন্ধ হয় না শুধু গরিব গো সুদন এত দল সুমন কিন্তু সুমন ভাই কাহিনী হয়েছে কি সুমন ভাই মানে ভূতের কাহিনী কই দিলে আমার সদন্যের কাহিনী বেশি বাইরেই যায় কারণ আমার সুদুনের সাথেই ভূতের কাহিনী জড়িত এখন সোদ্ধি সুমন্ধ আগায় দশছে গেলাম আগ এ এসে আগাটা সত্যি কি কম সুন্দর এক গোল্ডেন কালার কি কম লাল কালার একটা আগা হয়েছে আগলাম কিলিয়ার আগা ওখানে কোনো কষা হয় না গু যে লাট লাটটি সে পেরায় আপনি মোড়া তক্তার নান আগে ঘরে আইলাম সুন্দর ঘরে আইয়া কি করবো শুয়ে রয়েছি আবার মানে বউ নাই বলেন তো ঘুমও দেয় না চোদ্দ পারতি মানে বউর একটা যে একটা যে বউর যে একটা ল্যাক সেটা তো আমার শৈলের ভিতর আছে নাকি বউ তাকে আমি মিস করি আই লাভ ইউ বউ তারপর সুমন ভাই কি বলবো আমি শুয়ে রয়েছি মন থেকে না ছাদে উঠে উঠলাম ছাদে তো উঠলাম সুমন ভাই ছাদে উঠিয়া তো পরীরেও দেখলাম কিন্তু সুমন ভাই সে পরি কি এখান কি মেগে হয়েছে জামা সাদা একটা জামা প্যান্ডা তুই পরি হয়েছো তুই ল্যাংডা থাক তোর ল্যাংডা সুদি কিন্তু না হে 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 সাদা জামা পিন্ডে থাকবে তারপরে পরীর কেসে গেলাম তারে বললাম যে তুই রাইতে আনে করকে সে বলতেছে আমি পড়ি হ্যাঁ তো আমার শুধুন নিয়ে কারা তো অরে আর পড়ি রে ওষুধ লাগবে হ্যাঁ রিকোয়েস্ট যে হ্যাঁ শুধু নি যাও খেয়ে শুধু গেলাম শুনবে শুধু যাই দেই হ্যাঁ বলে মাসিক চল তো তুই শুধু দিলি কি আমার এ খানকি মেগি তোর মায়ের সুতি তো সুদার মায়ের সুতি খানকি কি মেগি সামাদে গোলাপি আহা ইয়া কি পড়ি গো এত টেস্ট তাহলে আর বিয়ে করতাম না সামাদে তো পড়ি শুনতাম তারপর সমুদ্রে শুধু গেলাম আমার কিন্তু সামা পড়ি আবার পেইনও আছে অবসর দিয়ে গেছি যেই যে দণ্ডুকই আহ বুঝে কি সমুদ্রের মধ্যে দণ্ডুকই মানে কোন মজাই পেইনি শোন ভাই মানে মানে ছি কিন্তু দন্ডা যে হান্দাইছি কি কির মধ্যে দণ্ডা আমি দেখতেছি যে একটা পুকুরের মধ্যে বা সমুদ্রের মধ্যে আমি দণ্ডা হান্ডাইতেছি কোন ফিলিংস পেয়েছি না দোনের মধ্যে মানে এই এর ব্যাখ্যান কোনো মাইয়ে শুনলে কেন ফিলিংস না শুনলে কেন ফিলিংস না এইটা একটা ভর্তি কাহিনী শুনবে কিন্তু শুনুন ভাই ওই সর্দে তো আসি তারপর কি করবো ওর একটা মন চিন্তে গুলি সর্দি যে না মজা দোনো আসলে দোনপাইনে শুনবাই কাঙ্কি মেঘের কতক্ষণ সামার উপরে থা বদলাম সাত আটটা যে এই সমা এখন মহাসিন মেঘের যাইয়ে চাপাইয়ে বি কিন্তু সামা মহাসিন স্যার তো গেলাম শুন ভাই কইলাম ও খানকি মেঘ কল এই মুহূর্তে তো হইলে মহাসিন মেঘে যাম পরিমানুষ গেলাম কিন্তু ওই রায় তিনটের গেলে মহাসিন মেঘে কিট খোলা আছে তার করসি থেকে ও নিজেই মেশিন খুললে নিজেই সামারটা চাপাই নিলে শুনলাম শুনলাম মোটামুটি ফিলিংস পাইলাম কিন্তু সুমুন ভাই কি বলবো আর আমি ওই সুদে আমি আইলাম ওই দিন যে তুই এসব আমি এসে ফেলবো না আমার পাল্লা এখন ধরছে শুনতে আমি ঘুমাইলাম সকালে উঠলাম সুন সকালে উঠতে ব্রাশ করতে গেছি সন্ধ্যায় দাঁতের যেই একটা ডলা দিলাম সুন্দর ওই যে পি খেলাই না মানে ডলা দিয়ে ওই যে পেস্টের যেই দিয়ে শুনবে হালাই হ্যাঁ মুখ দিয়ে পেস্টের সাদা গিয়েছিল একটা ডলা দলা গুপ আর মুখ দেয়া কি দিসামা একই খেয়ে নিশুদ্ধে খেয়ে নি যে কয়টা ডলার দিলাম যে কয়টা পিছিয়ে লাগলাম সব পিগছে গু ফার্স্টে পড়লে কষা গু ওই পরে দেখতে সব পাকলা যে পায়খানা দিয়েছে সেইই দিয়ে পড়তে আর মুখ দিয়া গু পরে কিন্তু গেরান হ্যাঁ ওই যে ওই ডায়মন্ড যে একটা ইয়ে আছে না ওই যে আপনার বডি স্প্রে বা সেন্ট সেইটার গেরান গুর কোনো গন্ধুই নেই যা একদিক দিয়ে ভালো কিন্তু গু কেন পরে শুনতে এইটার ব্যাখ্যা শুনতাই বিশ্ব কখন উপায় নেই যে কেন আর মুখ দিয়া বিছানা মুকুব পরবে তারপর সোহন ভাই এই হয়েছে আমার main কাহিনী আরো একটা কাহিনী সোহন ভাই আছে আহ এটা এখনই বলবো আমি সোহন ভাই না তুমি যেহেতু আমাদের মানে main victim তো আমরা ঠিক আছে একটু একটু পরে শুনি আমরা আরো কিছু টেক্সট এসে পড়েছে এখানে পিসিতে তো আমরা এখন টেক্সটগুলো গুলো পড়বো তো তো এখানে আমি একটু টেক্স দেখতে পাচ্ছি আজকে বুঝলাম না আজকে আমাদের বেশিরভাগ টেক্স কেন বৈশাল থেকে আসছে তো থেকে এখানে আমাকে এখানে টেক্সট করছে লিমন টেক্স করছে করছে নীরব আর এখানে রানা আছে সিয়াদ আছে তারা বুথের শুনছে এবং খুব মজা পাচ্ছে কেউ কেউ নাকি ভয় পেয়ে অলরেডি বিছানা ভিজিয়ে ফেলেছে তো আসলে এটা কোনো ব্যাপার না বিছানা ভিজিয়ে ফেলেছে আপনার চুপ করে আমাদের ভূতের সকল দেখবেন যে বুথি আপনার বিছানায় শুকিয়ে দিয়েছে ইনশাল্লাহ এটা ভূতের সহায় আমরা জানি তো যাই হোক এখানে একটা আছে না এইখানে বিছনে গরমের মধ্যে jetta we do moza. ও হ্যাঁ এখানে অবশ্যই এখানে মানে শুতে অনেক মজা আছে তো এটা আসলে জাস্ট নিজের মনের ব্যাপার এটা বুঝতে হবে তো শুনে না থাকুন ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে সমস্যা ও এখানে একটা ইন্টারেস্টিং টেক্স দেখতে পাচ্ছি তো এখানে রায়সা রাইসা টেস্ট আছে ঠিক আছে এখানে বিন্তু নামে একজনকে পাচ্ছি কোনো ইন্টারেস্টিং ওটা টেক্সট সুমন এটা আপনাকে নিয়ে টেক্সটা করা যে হ্যাঁ বিন্তু বলতেছে যে সুমন ভাই আমি আপনার সিরায় উপশিরায় গানটার খুব বড় একজন তো আমি কি আপনার নাম্বারটা পেতে পারি ও তাই সুমন ভাই কিপ কন্ট্রোল ইয়োর সেলফ ম্যান তো যাই হোক হ্যাঁ আসলে এই ব্যাপারে সম্বন্ধে আপনি বলতেছেন হ্যাঁ বলুন শুনতে না আসলে বিন্তু মানে আসলে আমি তো গানে তো অনেক কিছু বলা যায় না আসলে আমি তো গানের মানুষ তুমি আমার গান শুনে থাকো সিরাই উপসেরাই তোমাকে আমি চাই যে তুমি যেন আমার আমি যেন তোমার বুকে ভেতরে থাকি মানে এইসব আমাদের তো কথাই হয় মানে ভূতের ফেম শুক্রবার আসে এখানে আমাদের কথা হয় না তুমি আমার কণ্ঠ শুনতে পাও এটাই জাস্ট অনেক বেশি এক্স্যাক্টলি অবশ্যই বিন্তু তো তুমি তোমার অবশ্যই অ্যান্সারটা পেয়ে গেছো এন্সড়া তুমি গান শুনে থাকো তোমার মনের ভিতর সন্ধেকে জায়গা দিয়ে দিও তাহলেই হবে এতেই ভাই খুশি ইভেন তুমিও খুশি হবে তো হ্যাঁ এখন শুনুন আমরা কাজ করবে একটু ব্রেকে চলে যাই না ব্রেকে যাওয়া উচিত কি মনে করেন হ্যাঁ একটা ব্রেক নেওয়া উচিত এখন ঠিক আছে তো একটা ব্রেকে যাচ্ছি আপনার কি টিউন টু রেডিও ফুর্তি মাসুরদের গান স্যার তো হ্যাঁ ভাই ঠিক আছে আগের বার দিন ভুল করছি না এবার কোনো ভুল ঠিক আছে ঠিক আছে এ রাসেল ভাই বিন্তুর নাম্বারটা দেওয়া যাবে কি বলেন ভাই আপনি এত বড় একটা सिंगर আপনি বিন্দুর নাম্বার কোথা কার কোন বিন্দু তার নাম্বার সেটা ভাই কি কই ভাই দুঃখের কথা কেস ভাই এত ফ্যান সারা বাংলাদেশের ফ্যান সব জায়গায় হয় পোলা তাই লিখে কোন মাইয়ে ফ্যান নেই ভাই এই বিন্দু বিন্দু নাম্বার দে ভাই প্লিজ বিন্দুর নাম্বার আচ্ছা বিন্দুর নাম্বার তো দাও আজ আপনার ফোন আসে হ্যাঁ হ্যালো হ্যালো রাসেল ভাই আমি জিবরান ও ওরা জিবরান কি ভাই কি অবস্থা সুমন ভাইয়ের সাথে কথা বলবো কেন সুমন ভাই ফোন কি অফ না আসলে আপনার কাছে সুমন ভাই নেটওয়ার্ক পাচ্ছিলাম না এর জন্য আপনার কাছে ও আসলে কি শুনবে আপনার ফোন আসছে হ্যাঁ ভাই ঘটনা তো একটা ঘটছে কি হয়েছে ভাই আপনি যে 200 টাকা নিলেন সেই টাকাটা তো দিলেন না এখনো ভাই আসি খুব টানা বড় আমাদের ভাই পকেট এসে বিশেষ করে 150 টাকা পকেট এসে ভাই এদিকে কোনো কনসার্টও পাই না আমার পেমেন্টের রেডিও পেমেন্টও দেয় না ভাই কি কমু তাহলে কি 200 টাকা আল্লাহর রাস্তায় সদকা হিসেবে দেব না সদকা না এদ আর তুমি তুমি তো হোল্ড করো এই রাসেল তুমি ভাই পেমেন্ট ঠিক আজকে দাও না কোন রকম ভাই ভাই পেমেন্ট দেবে ভাই ওই যে লতা মঙ্গেশকর সই মানে হয়েছে কি ভাই পেমেন্ট আমাদের प्रोडিউসার সে দিবে তো আমার তার সাথে কথা হয়েছে সে তার নাকি মানে চলতেছে কি এই এপিসোডের পরে সে টাকাটা দিবে আপনাকে খুব সম্ভবত আচ্ছা ঠিক আছে জীবন তো ওই কালকে তুমি গাড়ি পাঠিয়ে দেবো নাকি তুমি টাকাটা নিয়ে যাবে বুঝছো ভাই কি যে খুশি লাগতেছে না আপনার কথাটা শুনে হ্যাঁ ঠিক আছে রাখো রাখো সমস্যা নাই বুঝছো এরকম মেনে নিতে পারি আর কেউ কোনো দিন বলতে পারছে যে সুমন কাকুটাকে মাইরে দিয়েছে সেটা না সেইটা না আসলে আমি সেইটা বুঝিনি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ওকে ঠিক আছে রাখো তো সুমন ভাই শুনলাম নতুন আইফোন কিনছেন হ্যাঁ আমি তো যা বলছিলাম জানো চরম একটা আইফোন মানে হতে পারে দ্য রিপাবলিক অফ চায়না থেকে আনা কিন্তু আইফোন তো মানে বিশ্বাস করবো না এইট মেগা পিক্সেল ভিজিএ ক্যামেরা সুপার পিকচার কোয়ালিটি অডিও ভিডিও ইন্টারনেট ফেসবুক ও আবার কথাও বলা যায় কথা তো ভাই বলা যাবেই তো কথা বলা না ভাই কিন্তু এক সমস্যা নেই কিছু ক্লিয়ার সাউন্ড তো না হ্যাঁ কিছু কিছু সাউন্ড কিরকম ক্লিয়ার পাওয়া যায় ভাই কিরকম ও ওকে ফাইন তো ভাই আইফোন কিনছেন তো ভাই আছে নাকি ভাই নেকেট টেকেট থাকে না মানুষের ভাই নেকেট টেকেট থাকলে মরে একটু দিন বুঝছেন কারণ মোর বউ তো আরেকবার আলাপ সুযোগ দিতে গেছে আমি যদি মরে না দেন ওই তো ওই দিকে হিলেম টিলেম মনে আসলে নেট তো তো ভাই পড়িয়ে না পড়িয়ে শুনে সোদা নেট তো ঠকায় বুঝলেন কি

ও সাকিব ভাইয়া বলো কি ভাই সমস্যা তো একটা হয়ে গেছে ভাই আমার তো একটা প্যান্ট আপনারও একটা প্যান্ট এখন আপনি যদি আমার প্যান্টে নিয়া পরেন আজকে তো শুক্রবার অফিস নাই কিন্তু কালকে তো অফিসে যেতে হবে বুঝছেন বুঝছেন তো প্যান্টটা ও হ্যাঁ মানে তুমি বলতে যাচ্ছ যে তোমার যে প্যান্টটা আমি নিছিলাম সেটা তোমারে এখন লাগবে জি ভাই আমি অফিসে থেকেছি বুঝছেন লুঙ্গি পরে আমার বস আমারে বলতেছে যে তুমি কি পাবনাতে যাবা এখন আমি তো আপনাদের তোমারে ট্রান্সফার করে দেবো

ভাই হিসাব করে প্যান্ট নিয়ে এক রাইট কেলা কি দেখতে যায় হিলে মিলে প্যান্ট মাইকে ফিল হবে কেমন প্যান্ট এক কই আসলে আচ্ছা দিব না ঠিক আছে ভাই এটা আবার কেমন কথা ভাই আমি তো ভয় পেয়ে রইছি ভাই একটাই তো প্যান্ট ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আপনাকে প্যান্ট দুইয়া দিব না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তুমি বাসনা বাবা প্যান্ট থেকে সমস্যা নেই চরম বাসনা থাকবে আমার প্যান্ট ওকে 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 ভাই সমস্যা নেই বাই আচ্ছা মাসুদ দা এই তুমি কি গান কি শুনেছো তো একটু ভাই এটা তো সমস্যা হয়ে গেছে ভাই তুমি মাসুদের অপর নাম সমস্যা আমি জানি তো কি সমস্যা হয়েছে বলো ভাই গান প্লে করতে ভুলে গেছি ভাই আজকে কোন ছাত্র করে ভাই সত্যি সত্যি ভাই গান প্লে করতে ভুলে গেছি ভাই খানকির পোলা তো অলরাইট চলছে ভুতের ফোন হইতে 11টা বাজে 59 মিনিট 60 সেকেন্ড আধা ঘন্টা আগে ছিল তো এখন কয়টা বাজে ঠিক বলতে পারতেছি না বিকজ আমাদের মানে এই রুমের লাইট ফিউজ হয়ে গেছে তো ভাই আপনার মোবাইলে কয়টা পাঁচ যাবে ষাটটা পাঁচ বাইগ কি হয় বাজে ভাই বারোটা

দে টিবিসের সব কাজ শেষ হয়ে গেছিল পোস্ট প্রোডাকশন কাজ শেষ হয়ে গেছিল কাস্টিং শেষ হয়ে গেছিল কিন্তু আমরা যেদিন মানে রিলিজ করব সেটা পেপার সাইন করে হঠাৎ মনে বলল জল্লা কি সামাজ আমরা তো শুটিংই কই তাহলে এত দিন হোয়াট দা ফাক মানে এতদিন কি ভিডিও আমরা এডিট করলাম ও এটা কথা ও আস কর মানে জিনিসটা কি রিলিজ মানে অনন্ত জেলের সঙ্গে সিক্স কলেজের একটা ফিলিং ঠিক শেরোয়ারটা ফিলিং আমার বড় আসছিল বুঝছো

আসলে ধান গাছের মতো বাল বলাবো বা এটা আসলে আমি বলাইছি ধান গাছে গোড়ায় পানি পলাই যেমন ধান গাছ বললে যায় আমার বালের গোড়ায় আমার মাল পরে মাল পরিয়ে সেটা সার হিসাবে ব্যবহৃত হইয়া সে ধান গাছের মতো বললে যায় আখাম বা ধান গাছ তো আশা করি লিমন তুমি তোমার आंसरটা পেয়ে গেছো তো এখন থেকে তুমি চেষ্টা করবে তোমার মাল বালে ফালানো দেন দেখবে এটা ধান গাছের মতো বই লাগেছে এবং আখামবা হবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন আর টেক্সট পড়তেছি না আমরা তো সরাসরি গল্পে চলে যাই তো আমাদের নেক্সট গল্প অভি ভাই বলবেন বলছেন তো হ্যাঁ তো অভি গল্পে চলে গেলাম হ্যালো লিসেনারস আমি আবার আমি আমার গল্পে চলে আসছি মুভি আসলে এই ঘটনাটা সুমন ভাই আমার বিয়ের আগের ঘটনা এটা আমি তখন ঢাকায় আমি আমার family সহ বাপ মা সহ থাকি ওই সময় সুমন ভাই আমি রাইট বারোটার পর আমি হঠাৎ আমি মনে করছি দরজা আটকে গেছে মনে হয় দরজা আটকে গেছে নাকি কই মনে নাই আমি সুমন ভাই সানি লিওনের নাকে দেখতে আসলাম সুমন ভাই সামা সামা আছে এই অবস্থায় সুমন ভাই তাই প্রায় প্যান্টটা খুললে দণ্ডা হাতে লয়ে সিহিলামু দুই একটা ঠেলার দিশীয় সোফার কিরেশ আমার সোফার দেওয়া পিস কেউ নাই আবার শুনুন গেলে বেড়ানি হ্যালো সিনেশন হইতেও পারে আবার শুনুন ভাই আমি দেখতেছি শুনুন ভাই এভির দেখতে দেখে শুনু হঠাৎ মানে মাল প্রায় সুন্দর হিলেট হলে দুই একটা পরশোর ঠান করে আরেকটা একটা এককালে গাড্ডার উপরে কেউ স্থাপন আবার পিস্কুল সাহেব শোন ভাই বিশ্বাস করবেন না আতাইসি এক জমির আতন কেউ নেই শোন ভাই মানে পুরো রুম ফাঁকা আবার শুন ভাই আইসি যে সামা এ ফি যেইবার মায়ের সুদি আর গুষ্টি তামা তামা করলাম সুদ দে সামা আর মহি এ ফির ভালা মর মায়েরে সুদি শোন ভাই আবার দেখতে আসি দেখতে শেষ পরে চলি শুন ভাই এ ফির আনি মাল পড়ছো শেষ পর্যন্ত পড়ে নাই ধাপ করে একটা সোফা শোন ভাই পিসকুল কই আর মায়ের সুদি এ ফির যেখান কি বলবে মর মায়েরে সুদি পিস্কুল সাহেব শোন ভাই এই রে দেহার দেহাল লোকে শোন ভাই আমি প্রস্তুত ছিলাম না শোন ভাই কি ভূত ভূত কির ভূত মোর বাফে খারা এই বাহের কয় যে তোর লেহা পড়া করা মুনো তোরে আবার বাই লোকজন তো ডাকাই নষ্ট হয়ে গেছো মানে শুন ভাই এই ডরটা ভুতে আবার বাফের এই একটা ডর পেয়েছেন শুন ভাই ওই সময় বাফের শুন ভাই এর আগে দুটা সোফা এক একটা দেশে এই ব্যাখ্যা শুন ভাই আমি এক পর্যন্ত পাইলাম না আর এর ব্যাখ্যা যদি আপনারা পান কেউ দিয়েন আসলে আমিও মানে হয় কি আমাদের মানে কি বলবো মাঝে মাঝে আমাদের অনেক ঘটনা থাকে যার আসলে ব্যাখ্যা আমরা আসলে কখনো কখনো পাই না তো সেটা আমার কাছে বলার নেই যদি কোনো লিসনার্স এই ব্যাখ্যা যদি পান বা আপনার কিছু মনে হয় তো আমাকে টেক্সট করে অবশ্যই পাঠাবেন আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব তো হ্যাঁ ওকে তো রাইট সব ঠিক আছে তো আসলে আমাদের লাইফে যা যা ঘটনা ঘটে থাকি না আগেই বলছি তো আসলে আমাদের হাতে সময় ऑलरेडी শেষ হয়ে গেছে আমরা এখন আমাদের শেষ শেষ করব তো শেষ করার আগে যেতে যেতে আমরা শুনছি কিছু আগে যেটা আপনাদের সাথে শুনেন নাই এটা আমরা দুইটের সময় আমাদের কথা হয়েছে যে আমাদের অভি নাকি এখন পার্ট টাইম গান গান যাচ্ছে তো অভি তোমার একটু গান তোমার যে নতুন যে গানে সম্ভব তুমি কিছু বলতা নতুন গান আসলে আচ্ছা ঠিক আছে তো আজ গানগুলো আমার

এবং আমি আজের রাসুলের নাম সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে আজকে আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় সুমন ভাই এবং নতুন কিছু গেস্ট সাথে আছে গত পর্বের ভূতের সেই ভিক্টিম অভি তো আমরা এক এক করে সবার ঘটনা শুনব আশা করছি আজকে ভূতে শুনতে অনেক এবং ব্লকবাস্টার হবে এবং আপনাদের মনে অনেক আনন্দ দিবে এবং আপনারা সেই সাথে অনেক ভয় পাবেন তো সেই এই থেকে এই কামড় থেকে শুরু করলাম আমাদের আজকের ভূতে ফ্যাং ভূতে ফ্যাং তো যখন শুরু হয় তখন দেখেছি অনেক টেক্সট আমাদের কাছে এসে পড়ে আসলে সব টেক্সট তো পড়াও হয় না তো সুমন ভাই আচ্ছা আমি একটা কাজ শুনে